আবার অনেক দিন বাদে ক্যামেরার সামনে আসলাম, আসা হয় না আর আসতে ইচ্ছেও করে না। মানে কন্ট্রোভার্সি যে লেভেলে, মানে সবার ক্ষেত্রে আমি বলছি না, মানে কিছু কিছু মানুষের এমন মানে ন্যাস্টি নোংরার দিকে যাচ্ছে না, এমনিতে তো সমাজের এই অবস্থা, আমাদের পারিপার্শ্বিক এই অবস্থা, তার মধ্যে যদি কন্ট্রোভার্সি এই লেভেলের হয় তখন আমরা কী বক্তব্য রাখব। যখন মানে কিছু খুঁজে পাই না তখন আমি, আমার অনেক বয়স হয়ে গেছে তো আমি এরকম আর পারি না। তা যাই হোক, কিছু জিনিস আর বয়স্ক ব্যক্তিরা ভালো বলতে পারে, অল্প বয়সী আমার সন্তান সম যারা যতটা না ওরা বুঝবে, আমি মাতৃসম, আমি অনেকটা বয়স, সিনিয়র সিটিজেন, আমি যতটা বুঝবো আমার থেকেও এরা সব 40 কোঠায় যারা, 44 এজে যারা, আরও বিলো যারা, 36, 37, 30, মানে সবই আমার নিচে, আমি তাদেরকে কিছু বলতেও পারি। হ্যাঁ, সিনিয়র সিটিজেনকে কখনো কেউ অবজ্ঞা অবহেলা নিশ্চয়ই করবেন না, করবে না, করবেন না। যেটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, যে আমি জানি না 3-4 রয়েছে এই YT কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নাম নিতে আমার ঘেন্না বোধ হয়, নাম নিতে আমার সত্যি, এদের লেখাপড়া আর আমি যেগুলো জানি, এরা এরা বেসিক এডুকেশন এদের নেই, মানে বেসিক এরা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা মনে হয়নি, সাধারণ বিএ এমএ মানে কলেজ পেরিয়েছে কিনা না, স্কুল গণ্ডিতাই হয়তো বা স্কুল গণ্ডিটা, কেউ 12 পর্যন্ত পড়েছে, কেউ 8 কেউ 8, কেউ 9, কেউ তারও বিলো, মানে ইলিটারেট পিপলস, মানে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা, যাদের ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ফিল্ডি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কালকে আবার মাধবী মা দর্শন করেছিলেন, মা মৃণালিনী মা, মাধবী মা দর্শন করেছিলেন, শাড়ির দোকানের মা, অনেকদিন বাদে বাদে আসেন, তো আসলে চ্যানেলটাকে গ্রো করতে আসেন, সাবস্ক্রাইবার বাড়াতে আসেন চ্যানেল, আর ওনাকে চালনা করছে কে, আমাদের ধরা সাদা, ধরা পৃথিবী, সারা পৃথিবী, ধরা পৃথিবী বেশি চালনা করছে, কী করে টেকনিক্যাল দিকটা, কী করে টেকনিক্যাল সাইডটা ঠিক করানো যায়, কী করে সাবস্ক্রাইবার গেইন করা যায়, সাবস্ক্রাইবার গেইন করা যায় টেকনিক্যাল সাইডটা, এই সমস্ত ওই ধরা পৃথিবী সব। আমি একটু রুনার থেকে এই নামটা খুব নিলাম, জানি রুনা লাইফস্টাইলে রুনা কিছু মনে করবে না, কারণ এই ধরা নামটা খুব ভালো লেগেছে, ধরা পৃথিবী, যে এই টেকনিক্যাল যার ছেলে একটা আছে জানি না, আর যে মানে যে বসার থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত লাইভে থাকে, কি ভিডিও সেকশনে থাকে, ভিডিও খুব কম করে, আর যতক্ষণ লাইভে থাকে, এর গুরুমা, এর তার ওপরে গুরুমা, মানে ভেকু, ও ভেকু, আমার শোনা ভেকু, তুমি এসে গেছিলে কালকে 2.5-3 তুমি লাইভ করছিলে, বাবা, একটু একটু দেখেছি, কারণ কন্টেন্ট তো, কন্টেন্ট এটা, যে এদের বেসিক কী জানো, এদের বেসিক মানে কোনো বেসিকই নেই, কিছুই নেই এদের, আর এরা মানে তার মধ্যে এই যে যিনি ভেকু, হ্যাঁ নাকি বল, নামটা খুব সুইট না, আমার কাছে উনি মাধবী মা, এর এলো কেশি এলো চুলে, হ্যাঁ কালকে বোধহয় একটু ঘরে বসে টসে ছিলেন আর কি, যাই আপনার একটা শাড়ির দোকান টোকান আছে, তো এই সন্ন্যাসিনী আপনাকে, আপনি সন্ন্যাসিনী না, আপনি সাংঘাতিক, যা আপনাকে আপনি করেই বলছি, কালকে জোর করেই কন্ট্রোভার্সি আনাতে চাইছেন, কেন কেন, কারণ আপনার চ্যানেলটা আপনি গ্রো করাতে চাইছেন, আপনার চ্যানেলটা আপনি গ্রো করাতে চাইছেন, সাবস্ক্রাইবার গেইন করাতে চাইছেন, চ্যানেলটা চালু করানোর জন্য আপনাকে ফোন টোন করা হয়, ওই ধর ওই পৃথিবী করে, ওই ধরা পৃথিবী, ওই সামথিং সে করে, সে আবার টেকনিক্যাল সাইডটা দেখে, আর গালাগালির সাইডটা দেখে হচ্ছে ওই যে আমাদের আপনার হারিয়ে যাওয়া বোন প্রতিতা, সে দেখে গালাগালি কাকে, নোংরা গালাগালি, তা আর আরেকজন আছে গুড ফর নাথিং, খালি দেখতেই ফর্সা, কোনো কিচ্ছুতে বিগ জিরো, কোনো রকম কিচ্ছু নেই, হ্যাঁ এও না ধরা পৃথিবী না, এদের কোনো রকম কিছু নেই, তাও বোধ হয় ওর ছেলেটা একটু টেকনিক্যাল সাইডটা দেখে টাকে, যাই হোক, খালি হচ্ছে লাউ কুমড়ো বাঁধাকপি
কলা, শশা, পমপম, কমকম, ছমছম, তারপরে কি ঝুলে যাওয়া, পড়ে যাওয়া, তারপরে বাথরুমের মধ্যে কী থাকে, তাহলে একটা ছেলে একটা মেয়ে আসলো তাকে কী করলো, এইসব নিয়ে মানে মানে এস ই এক্স সম্মতে হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশন কী হয়, মানে হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও একটা ছেলে আর একটা মেয়ের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট কী কী ধরনের, কী কী ধরনের হতে পারে, এদের কাছ থেকে আপনারা তোমরা তোরা ভালো করে জানতে পারবে যে কী কী হয়। স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, এরা সব জানে। মানে একটি নারী একটা পুরুষের মিলন, দৈহিক মিলন। হ্যাঁ দেখো, বলতে গেলে তো মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের মিলন অনেক রকমের মিলন আছে, শ্রীকৃষ্ণ রাধারও মিলন আছে, রাধা কৃষ্ণের মিলন, আরও অনেকের ভালো ভালো মিলন যাদের হয় এবং ভালো সম্পর্ক যাদের, তাদের মধ্যে মিলন। কিন্তু এরা বেশি কী করে, কী মিলনের কথা বলে, দৈহিক মিলন। দেখো মনের মিলন হয় অনেক কিছু মিলন, কিন্তু এরা একটি ক্রিয়েটার, এরা হচ্ছে দৈহিক মিলনের কথা বলে, দৈহিক মিলন। আচ্ছা, তার মধ্যে এদের গডমাদার হচ্ছে যে হারিয়ে যাওয়া প্রতিটা, প্রতিটা হচ্ছে এই ধরা পৃথিবী, আর একটা সাদা আছে যার কোনো বুদ্ধি নেই, পাগলি হয়ে গেছে, খালি ওই সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষকে নিয়ে লাইভ করে রাখছে, লাইনে লিখছে, কিন্তু করছে ওরা ওই জঘন্য জঘন্য সেক্সুয়াল পারভার্টেড এই ধরনের কথা বলছে। আর এই ধরার মতো অতটা না হলেও আছে, মানে নোংরা ওই ফিজিক্যাল কী করে কী হয় নারী পুরুষদের মধ্যে সব ওরা বলে দেবে। তোমরা যদি কেউ ক্লাস নিতে চাও, সেক্সিওলজিস্ট মানে সেক্স ওরিয়েন্টেড ক্লাস নিতে চাও, এদের কাছে চলে যাবে, এরা এ টু জেড তোমাদের মিল মিল সব বলে দেবে কী করে নারী পুরুষ কী করে। বিছানায় শুলে, দাঁড়িয়ে দাঁড়িয়েও করা যায়, শুয়ে শুয়ে, গড়িয়ে গড়িয়ে, বাথরুমের মধ্যে এ হতে, এই হচ্ছে এরা। আর রেকু, কী রে তোর শাড়ি ব্যবসা কেমন চলছে রে? তুই তো তার শাড়ির ওখান থেকে নাকি লাইভ করবি না আজকাল? দেখ যারা ইনসাইড আউটও তো অনেক লাইভ করে, জানিস তো ইনসাইড আউটের নাম শুনেছিস? একটু শুনেছিস, শুনিস নি রে, ইনসাইড আউটকে নিয়ে কেন করবি? হ্যাঁ, তারপরে পশ প্যালেটে কেন করবি, লিভিং উইথ রাহুল কেন করবি, এরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারপরে তরি ব্লকের তরি, হ্যাঁ এরা, আমি টিনা ব্লকের টিনাকেও করছি, ইচ্ছা করে করছি, এরা কিন্তু খুব সুন্দর ব্লগার, দে আর অল ভেরি গুড ব্লগার, এদের মধ্যে আমি কোনো কিছু খামতি পাই। ইভেন টিনা ব্লগের টিনাকেও ইনক্লুড করছি তরির সাথে, টিনার যতগুলো ভিডিও দেখছি আজকাল, টিনাকে শর্টস ছাড়ে কিংবা যখন সুরাতে গেছিলো, তারপরে গুজরাটে আর কি, আর শাড়ির ওই প্রমোশনাল ভিডিওস, আর তারপরে এই ডেইলি লাইফস্টাইল, আজকে দাদার শরীরটা খারাপ হয়ে যায়, তার মধ্যেও পয়েন্ট টু বি নোটেড এই কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এদের ভেকু মাসি, ভেকু 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 শাড়ি নিয়ে থাক, হ্যাঁ তুই শাড়ির ব্যবসা ট্যাবসা কর, দেখো না ইনসাইড আউট কী সুন্দর শাড়ি, শাড়ির দোকান যারা খোলে না তারা শাড়িতে লাইভ করে, তুমি এখানে কেন লাইভ করতে আসো? হ্যাঁ কেন লাইভ করতে আসো? পুরো এই জঘন্য নোংরা ইতর ছোটো লোক জানোয়ার কুৎসিতদের সাথে সম্বোধন, তার মানে রতনে রতন চেনে, তুমিও তাই, নিয়ে রেপিটার রুপিট, এরা গু তো তুমি, এরা যদি আমাশা হয় তো তুমি কষা পায়খানা, আর তুমি যদি আমাশা হও তাহলে এরা কষা পায়খানা, কী করে পায়খানাটা বার করতে, মানে তোমরা সব গুয়ে 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 ছাড়খাড় করে দিচ্ছ বাইকিটাকে। হ্যাঁ কী বলছো মাধবী মা আমার, কী বলছেন আপনি, কী বলছেন? টিনা কণ্ঠভাষী করছে, কণ্ঠভাষী করছে টিনা, আর মানে ধরা পৃথিবী, ওই ধরা আপনাকে ইন্ধন দেয় না, আপনাকে সাবজেক্ট তুলে দেয়, আজকে আসুন ম্যাডাম, ম্যাডাম আজকে চলে আসুন লাইভে, আজকে 10টার সময় লাইভে আসছি আমি, কি চক্করতি চক্করতি পরিবারকে ধুয়ে দিতে, কিসে ধোবেন ম্যাডাম, আপনি ধোবেন চক্রবর্তী ফ্যামিলিকে, আপনি না ওই টিনার পা ধোয়ার জল দিয়ে আপনি নিজের শরীরটাকে ধোন, এটা যদি আমি বলি
আপনি এবার আপনার সাঙ্গপাঙ্গ ইনক্লুডিং প্রতিটা প্রতিটা যদি সঞ্জয় বলেন সঞ্জয় হাট, আর প্রতিটা প্রতিটা আর তার নিচে যে যত সারমেয় আছে সবকটা না টিনা ব্লগের টিনা, এটা এখন হট কন্টেন্ট না, টিনা এখন হট কন্টেন্ট, এসে টিনার পা ধোয়া জল দিয়ে এই যে ভেকু আর ভেকু সারমেয়গুলি 420 একটা আছে মাধবী মা আসে লাইক করতে, যার একটা শাড়ির ব্যবসা আছে, আর কথায় কথায় যে ও ও মানে ইয়ে না সুতপাকে কী নামে ডাকে দাঁড়া দাঁড়া ও হচ্ছে দেখো আমার মা আমি এতদিন আসিনি তো ও হচ্ছে ছাকলি না ছাকলি তো অন্যকে বলে ও গাটি গাটি ও ওকে আমি গাটি ওরা ঘোড়ামুখী বলো না ঘোড়ামুখী বলো না ওকে গাঠি বলে গাঠি ও গাঠি ও ঘোড়ামুখী গাঠি ওকে তো চারটে FIR আরে শোনো শোনো তোমরা একটু থাকো রাখো এতো করছি 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 সব হবে সব 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 হবে সব একটা কথা ভালো করে বলতে পারে না ইলিটারেট যারা লাইভে যায় ও তার বিলো মাই স্ট্যান্ডার্ড মানে সমস্ত হচ্ছে মানে বটতলা উপন্যাস পড়ে না সব এক একটা মানে জঘন্য জঘন্য সহ্য হয় না আর সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে টিনা টিনাকে কার্যবাসী করছে দেখেছো তো ও কোথায় দেখলেন আপনি কোথায় দেখলেন যে টিনা বাবু টিনা কার্যবাসী করছে আপনি কি দেখেছেন ও ভেকু একটারি সন্ন্যাসিনী চুল এলোকেলি এলোকেশি আপনি দেখেছেন যে টিনা কন্ট্রোভার্সি করছে কিচ্ছু করছে না তো কিচ্ছু করছে না সকালে উঠে কী করলো বাবা মার সাথে বসে খেলো আজকে চা খেলো কালকে পরোটা খেলো বৌদি কাজ করছে বাড়ির বৌরা কাজ করবে না বাড়ির বৌরা কাজ করবে না আপনি কী করে জানলেন যে ছেলেরাতে বউ মার খায় শাশুড়ি শাশুড়ির সাথে বৌমার ভালো ইয়ে না তাকে বাবার হাতে টিনা মার খেয়েছে ওরা কন্ট্রোভার্সি চাইছে কী করে বুঝলেন ওরা কন্ট্রোভার্সি চাইছে ওরা তো একদম কন্ট্রোভার্সি চাইছে না বেকু ম্যাডাম আসলে আপনারা চাইছেন আপনারা কন্ট্রোভার্সি চাইছেন কন্ট্রোভার্সি থামাতে এসছেন বুলশিট আপনারা নতুন নতুন কন্ট্রোভার্সি তৈরি করছেন আপনারা জিপ লকলক করছে কন্ট্রোভার্সি জিপ লকলক করছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলে তো আপনাদের কন্টেন্ট থাকবে না রিমি প্রীতম প্রচণ্ড ভালো ডিসিশন নিয়েছে তারা মিলে গেছে আপনাদের কী করে থাকবে কন্ট্রোভার্সি তো আপনারা করতে পারবেন সেই জন্য টিনাকে যে কন্ট্রোভার্সি করছেই না বার করে করে মানে মিথ্যে কথা বলে বলে আগে ট্রলি নিয়ে পড়ছিল কি অরেঞ্জ কালারের ট্রলি সেটা হয়ে গেল আচ্ছা এবার বল কী বলছে ও একা একা পার্লারে গেছিলো আইব্রো করতে আরে টিনা বলছে শোনো টিনা বলছে প্লেন অ্যান্ড সিম্পল বলছে যে আমার একটা ভিডিও শ্যুট আছে ব্র্যান্ড প্রমোশন টমোশন তোরা করে যথেষ্ট বড় 1 লাখ হতে যায় তা সে বলছে যে আমি একটু ভুরুটা সে তো আমরা আমজনতারও ভুরু তুলতে চাই ফোরহেড করে আমার মেয়েও তো চাই তাই বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে বলে তোমরা কী বলছো টিনা বাইরে বেরিয়েছিল একা একা ফোকলাতালি ছিল ফোকলাতালি ড্রপ করে দিয়ে এসছে ফোকলা সব নিজেদের ক্রিয়েট করছো না তোমরা ফোকলা একটা মেয়ে যথেষ্ট সে বুদ্ধিমতী মেয়ে যে আছে সে আপনাদের বলতে যাবে কেন আপনারা কোথাকার বনু যে আপনার আর তোরা কোথাকার তোরা তোরাই বলুন তোরা কোথাকার কেঁদে তোদেরকে সব কথা বলবে তার ছেলেকে কতটা ভালোবাসে ছেলেকে আনবে কি না ছেলের জন্য ভবিষ্যৎ প্ল্যান টিনার কী টিনা ছেলেকে কবে আনতে যাবে ছেলের জন্মদিন আসছে শুনলাম হ্যাঁ ভেতরে ভেতরে কী প্ল্যান করছে সেবক দাদার সাথে কী প্ল্যানিং অ্যান্ড প্লটিং করছে সেগুলো তোদের মতো 420 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে এমন কন্টেন্ট দেবে কেন যে তোরা বসে পড়িস তোরা তো কিছু না করতেই বসে পড়িস কন্ট্রোভার্সি করতে কিচ্ছু বলে না মেয়েটা টিনা ব্লকের টিনা কিচ্ছু বলে না ও প্লেন অ্যান্ড সিম্পল খুব সাধারণ একটি মেয়ে সাধারণ বাড়িতে গ্রামের পরিবেশে একটি মানুষ বাবা মা দাদা আর বৌদি ভাই বৌদি দাদা বৌদি হোয়াট এভার এই চারজনকে নিয়ে মাঝে মধ্যে ঠাকুমা আসে আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না আসলে কী জানিস তো আমাদের চোখ দুটো আমরা যে যারা আছি কিছু কিছু আমরা এডুকেটেড পার্সন আমরা যেটা দেখছি ভিডিওতে যেটা দেখছি সেটা আমরা ভালো করে মন দিয়ে দেখি আর আমাদের স্ট্যান্ডার্ড শোন শোন তোদের বলছি এডুকেশন অনেকেই যে হায়ার এডুকেশন করতে পারে তা না
অনেকে যে এমএ পাস করতে পারে তা না, অনেকে গ্রাজুয়েশন করে, অনেকে গ্রাজুয়েশন করতে করতে বিয়ে হয়ে যায়, অনেকে ধর গ্রাজুয়েশন করার ক্ষমতাও পায় না। আমি বলছি না কোনো লেখাপড়াকে আমি অসম্মান আর অমর্যাদা করছি না, কিন্তু তোদের মা বাবা কী শিক্ষা দিয়েছে আমি সেটাই আমি খুব ধারণা করছি। একটা প্রাথমিক শিক্ষা তো লোকের দেয়। তোরা একটি মেয়েকে শুধু শুধু কটা ভিউজের জন্য, কটা আর্নিংয়ের জন্য তোরা একটি মেয়েকে অকারণ তোরা নেগেটিভ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছিস সেই টিনাকে। টিনাকে নিয়ে পড়ে আছে, কিচ্ছু নেই টিনা ব্লগে। টিনা একদম সিম্পল ব্লগ দেয়, ঘুম থেকে উঠলো, চুল আসরালো, বেলা করে ঘুম থেকে উঠেছে, আজকে গা মাজ মাজ করছে, আজকে দাদার জ্বর এসছে, সেখানেও আবার কিসের জন্য জ্বর আসলো, তাহলে কি রাস্তার তেলে ভাজাগুলো খেয়ে খেয়ে জ্বর করাচ্ছে, কন্ট্রোভার্সি করতে হবে তো, তাহলে তো এদেরকে বাদ জুটবে না। এদের তো হাজব্যান্ডের কোনো কর্মকাণ্ড নেই, প্রত্যেকের হাজব্যান্ড এক পয়সাও দেয় না, এরা হচ্ছে তর্ষ গরিব। আমি বলছি এরা হচ্ছে তর্ষ গরিব, যার জন্য খুঁড়ে খুঁড়ে কন্ট্রোভার্সি করছে, খুঁড়ে খুঁড়ে কন্ট্রোভার্সি করছে, ওই যে ডলার 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 কামানোর জন্য কুচবি বলে যাচ্ছে, কুচবি একটি মেয়েকে অকারণ। আর তোরা কী করে জানলি যে ওই বেচু, যাকে বলিস বেচু, বেচু ভীষণ ভদ্র একজন, তোরা কী করে জানলি যে সৌমালি একটা ফালতু মেয়ে, তোরা কী করে জানলি? এদিকে টিনা খুব বাজে না, আর সৌমালি বাজে হয়ে গেল, মিথুন আর সৌমালি অধিকারী বাজে হয়ে গেল। তোদেরকে সবকটাকে না সৌমালি অধিকারী যদি কেশ ইভিনো যে ভেকু ম্যাডাম আপনাকেও কেশ ঢুকে দেবে, বুঝতে পেরেছেন? শাড়ির ব্যবসা করুন, কেমন শাড়ির ব্যবসা নিয়ে ব্যবসা করুন, হ্যাঁ শাড়ির দোকানের কাছে লাইক করুন না, ওটা ওই ফেসবুকে না আপনি একটু লাইক করুন, লাইভে আপনার অনেক সাবস্ক্রাইবার এসে যাবে, অনেক অনেক আপনি ভিউস কামাবেন, এখানে ভিউস কামানোর জন্য মাঝে মধ্যে এসে না এই চাঁদের মতো উদয় হবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি ডুবে আছেন, ডুবে থাকুন, মাঝে মাঝে উদয় এখানে হতে আসবেন না, বুঝতে পেরেছেন? আর এই সারমেয়গুলো প্রতিটা সারমেয় বললাম না কী ধরনের মিলন, স্বামী স্ত্রীরা পুরুষ নারীর মিলন কী করে, কীভাবে কী হয়, কীভাবে কী হয় এরা মানে এটুদের অনেকবার কার্যকলাপ করা মেয়ে ছেলে প্রত্যেকটা অনেকবার করে মানে হয়েছে, অনেকবার হয়েছে, ছি 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 ছি, ওয়েলকাম টু সুতপা, সুতপাতে ছি ছিটা খুব ভালো বলে, ছি 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 ছি, লজ্জা 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 লজ্জা, ছি 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 লজ্জা, সত্যি লজ্জা সত্যি লজ্জা। খালি লাউ কত টাকা লাউ ঝুলে গেল, উঠে গেল বগল চাচা বগুল, এই কি তারপরে ধরা কি বলে ধরা পৃথিবী এই সমস্ত দেখানো, আর এদের দলে ভিড়েছে আমাদের ফিকু, এই মুখার্জি ম্যাডামের পা ধোয়া জল তুই খা, এই সবকটাকে বলছি, নিজের তুলনা না ওই ম্যাডামের সাথে করবি না, অনেক 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 লার্নেড উনি, অনেক বেশি প্রতিভাশালী, অনেক বেশি স্ট্যান্ডার্ড হাই, ওনাকে দেখেই মনে হয় তোদের মতো এরকম যখন। আর তুই কী করছিস তুই আমি সোনা ভেকু, এই ভেকদারি, ওই ওই ভেকদারি কী করছিলি ওগুলো, গাধি গাধি, ওই একটা গাধি আছে ওকে আমি চারটে এফআইআর করে দিচ্ছি, এই এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেই যাচ্ছে, টিনার নামে তো কেস হবে, এ টিনা ওই টিন ভাঙা টিন ভাঙা টিন, ভালো দিয়েছো তোমরা ভালো দিয়েছো, ভাঙা টিন যা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে না, ভাঙা টিন যা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে না, ভাঙা টিন কী কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে রে, কিসের কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তুই বল না, তোরা কন্ট্রোভার্সি করে পয়সা ইনকাম করবি, তোরা চাইছিস টিনা ব্লগের টিনা কোনো কন্ট্রোভার্সি দিচ্ছে না, আর তোরা যাকে সাপোর্ট করছিস ওই বেচু মিত্তিরি পদে একদম অনেক গিয়ে ভক্তি, আর আলুর্দোস্ত প্রচণ্ড আছে, কিরে ভেকু ভেকু
পেঁচুর দিকে তোর নজর পড়েছে বেকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কী করবি রে, তোর আছে নাকি কেউ, তোর কটা সন্তান মেয়ে আছে না মেয়ে মন আমি জানি না, তো তোর নজর পড়েছে নাকি রে বেচুর ওপর। জানো তো আমার যতক্ষণ আমি একটা এন্ড করতে হবে তো, আমি এখন এন্ড করছি, আমি যতটা বুঝেছি আমার এই এজ দিয়ে, এই আমাদের ভেকু বেচুর প্রেমে পড়েছে, মানে বেচুর জন্য অস্থির, এবার শুধু বেচুর প্রেমে ও একা পড়েনি, আমি প্রতিটা পড়েছে, প্রতিটা। তা দুঃখী করবি দুজনে মিলে, কেউ প্রতিটাটা নিচ থেকে শুরু করবি না বেচু, ও নিজের পছন্দে খুব শখ। আর ভেকু তুই এক কাজ কর, একটা ইমাজিন করো বেচু মিত্তি শুয়ে আছে খাটে, বেচু মিত্তির খাটে শুয়ে আছে, এইদিকে পাট থেকে শুরু করেছে, পায়ের থেকে শুরু করেছে ধরা, প্রতিটা সারমেও ধরা, ইনক্লুডিং ধরা সাদা, প্রতিটা সারমেও, প্রতিটা পাট থেকে টেস্ট করা শুরু করেছে বেচু। আর উনি তো বাবা ভেকু তো একটু স্ট্যান্ডার্ড হাই না, উনি তো আবার সোশ্যাল ওয়ার্ক করেন, সোশ্যাল ওয়ার্ক দেখা, ওই জন্য ওনাকে একটু স্ট্যান্ডার্ড হাই করে বলছি, উনি লাভ মেকিং করছেন বেচুর সাথে ওপরের দিক থেকে, মানে লিপ টু লিপ, আই কন্ট্যাক্ট, লিপ টু লিপ। এই ভেকু বেচুর লিপে লিপ কিস করতে পারবি? হ্যাঁ পারবি বাবা, দেখ ভালো করে কিন্তু, হ্যাঁ করবি, মানে লাভ মেকিং খুব ভালো জানিস তো, টিনাকে ছাড়, টিনা কোনো কন্ট্রোভার্সি করছে না, বুঝতে পেরেছি, তো চল তোরা লাভ মেকিং কর, আর আমি আমার ঘরের মেক মানে কী কী কাজ আছে ওইগুলো তো মেক ওভার করতে হবে, ঝুলঝাড়া খারাপ হয়ে গেছে বা রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, ওই জন্য ওইগুলো মেক করতে যাচ্ছি। আর এই প্রতিটা কী সঞ্জয় হাটের কল রেকর্ড শোনাচ্ছিস রে, যদি বলি প্রতিটা সারমেও সঞ্জয় হাটকেও এইভাবে পেতে চেয়েছিল, খুব শখ ছিল না, এখন তো সঞ্জয় সুতো পা মিলে গেছে। কী করবি তোরা, কলা গাছে কলা খাচ্ছা, এখন আম নেই না, কলা গাছে কলা খা, লাউ গাছে লাউ ছুলছে, ও তোদের আর লাউ গাছে কেন উঠতে বলছে, এ বাবা তোরা তো এক একটাই লাউ, চাল কুমড়া লাউ, যা যা বেচুর মিত্তিরের সাথে করবে চা, কেমন ওখানে টিনার সাথে কিছু করতে আসবি না, এই বলে দিলাম, চলো একটু রগল করলাম, একটু হাসালাম। ভেকু কী রে শাড়ি ব্যবসা করবি না, শাড়ি ব্যবসা কর, কত দূর পাশ করছিস, তুই ল পড়ছিস, তুই ল পরীক্ষা দিবি, তোর নাকি মানে কি 24 ঘন্টায় মানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় নাকি পড়াশোনায় থাকিস, যে যারা ল পড়ছে ল দিয়ে এত মনসম্মত, তারা কেউ লাইভে এসে টিনাকে নিয়ে পড়ে থাকে, কন্ট্রোভার্সি করছে, তোর বেসিক নলেজ নেই ভেকু, তুই বলছিস টিনা কন্ট্রোভার্সি, তুই দেখতে পাচ্ছিস কোনো কন্ট্রোভার্সি করছে কিনা, প্লেন অ্যান্ড সিম্পল একটা গ্রাম্য পরিবেশে গ্রামের ছেলে মেয়েরা যা করে, ঘুম থেকে ওঠে, চিরুড়ি দেয়, চুল আসায়, শ্যাম্পু করে, বেরিয়ে যায়, একটু আইব্রো যদি করতে পারে ব্র্যান্ড প্রমোশন করে, মায়ের হাতে হাতে থাকে, মা কাজ করছে, তুই কী বলি আধা অমাবস্যা এরা সব কী যে বলছে, কিচ্ছু তো আমরা দেখতে পারি না রে, ওদের ভিডিওতে কিচ্ছু দেখা যায় না, পরোটা ভাজলে ওটাও দোষ, আচ্ছা একটা বাচ্চা মেয়ে ভাই বউ সে যদি পরোটাটা পুড়িয়ে ফেলে, তার পরোটাটা পুড়িয়ে ফেলে তাতেও দোষ, তাতেও তোরা কন্ট্রোভার্সি করবি, আর শ্বশুর খেতে বসেছে, শ্বশুর রগড় করে বলছে ও বৌমা আজকে কী হচ্ছে তোমার পরোটাটা, সে তো আমাদের বাড়ি তো আমারও শ্বশুর মশাই কত কিছু বলতো, যে কী করেছো এ বাবা, এই চা এই ধরো ধরো এই চাটাই খেয়ে নিচ্ছে, এরকম তো বলে, সেটাকে কন্ট্রোভার্সি তোরা তৈরি করছিস, বুঝতে পেরেছিস, ভাত করতে আর পারছি না, আসি না তো এই জন্য, এত নোংরা জানোয়ার কুচ্ছি তোরা সব কটা, তার মধ্যে তোদের ওই প্রতিটা সারমেও মানে গুরুদেব বলবো না, মহিষী না মহিষ মহিষী নারী বাংলাতে মহিষী নারী যদি ওইটা হয়, আমাদের ভিকু আমাদের মৃন্ময়ী মা আমাদের মাধবী মা, চলো যাও ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো, আর ওখানে যাও পেঁচু মিত্রির সাথে লাভ মেকিং করো, তারপর তোমাকে ওয়াইটিতে এসে লাইভ করতে হবে, লাইভ করে শুধু শুধু টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি তোমরা তৈরি করছো, কন্ট্রোভার্সি টিনা ছুড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি টিনা ছুড়ে।
প্রচণ্ড মিথ্যে কথা বলে তোমরা কিন্তু প্রচণ্ডভাবে করছো। আরে দেখ, অভয়া তিলোত্তমার কেসটা এখনও পর্যন্ত হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত। তোরা পড়ে আছিস তিনার পেছনে, যা ওই সমস্ত ভাট না বুকে, ভাট না বুকে যা, ওখানে গিয়ে ধর্ণা মঞ্চে বস, যা দিদির বাড়ির সামনে কালীঘাটে গিয়ে একটু কেস, ওখানে কেস, ওখানে কেসটা সলভ করতে দেখি। কোনোটা তো দেখি না যে কোনো নিউজ চ্যানেলে আসছিস, হ্যাঁ তোরা খালি নিউজ চ্যানেল এটাই পেয়েছিস না, এই ওয়াইটিটাকে নিউজ চ্যানেল পেয়েছো না, থাবড়ে গাল লাল করে দেবো। ওয়াইটিটা নিউজ চ্যানেল এদিকে দেখাচ্ছ, সব ডক্টররা, সব ডক্টররা দেখেছে তো দিদির কাছে, চল ডক্টর কিচ্ছু জানে না, এরা কিচ্ছু এ টু জেড জানে না, যা ওখানে গিয়ে ধর্ণা মঞ্চে যা, ডেলিকা ডেলি যা, ভাট বকতে আসবি না, চল এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো। তো এরা ওয়েলকাম কি করেছি, করিনি মনে হয়, তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক দিন বাদে আসবে, টাটা পাইবে, সি ইউ। কত মিনিটে করলাম, 26 মিনিট, টাটা। যা যা বললাম, ভেকুর সাথ ভেকু আর বেচু, ভেকু এই দেখ, দেখেছিস এই দেখ, এই দেখ আমার 70 years old woman, জাস্ট লুক অ্যাট 70 years old woman, এই দেখ বেচু প্রেমে পড়েছে, বিলান হবে কত দিনে, আমার বোনের মানুষ এলো, বেচু আর ভেকু, ভেকু বেচু মিল মানে খুব প্রেমে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সব দিক দিয়ে গাতন খাচ্ছে, সব দিক দিয়ে মানে সব আছে কি, ওর হাজব্যান্ড আছে, ভেকু তোর হাজব্যান্ড আছে, জানি না যেভাবে বসি যাই যে এইভাবে, রে বাবা এলোকে সেইভাবে, রে বাবা এরকম করে, যা ভেকু আর বেচু প্রেম কর। আর ওই প্রতিটা সার সঞ্জয় যেভাবে বলে, সঞ্জয় হাট আবার সঞ্জয় রায় বলবি, হ্যাঁ প্রতিটা সার মেয়েকে বলছি, তোরা এ টু জেড কিচ্ছু জানিস না, খালি বডি পার্টস নিয়ে খেলা কর, লাউ নিয়ে, বেলুন নিয়ে, ও শশা কলা নিয়ে খেলা কর, খুব স্পেশালি ওই পৃথিবীটাকে বলছি, ওর ল্যাঙ্গুয়েজ খুব জঘন্য ল্যাঙ্গুয়েজ, তারপরেই ওই যে সাদা, চল টাটা, সি ইউ।